আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব আপনাদের এলইডি বাল্ব যদি অনেক তাড়াতাড়ি কেটে যায় তাহলে কি করবেন। আপনাদের এলইডি বাল্ব যদি অনেক তাড়াতাড়ি কেটে যায় তাহলে আপনাদের এই সমস্যার সমাধান করবে আপনাদের এই ফ্যানের পুরাতন একটি ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটির মান হচ্ছে 2.5 UF। এটি হচ্ছে একটি ফ্যানের পুরাতন একটি ক্যাপাসিটার। এরকম একটি নষ্ট ক্যাপাসিটার দিয়ে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারবো। আমাদের ফ্যানের ক্যাপাসিটার যদি নষ্ট হয় আমরা সাধারণত সেই ক্যাপাসিটারটাকে ফেলে দিই। এখন থেকে আমাদের ফ্যানের ক্যাপাসিটার যদি নষ্ট হয় তাহলে সেই ক্যাপাসিটারটাকে আমরা কখনো ফেলে দিব না। এখন আমরা দেখে নিই কীভাবে আমাদের কানেকশনটি করতে হবে। প্রথমে আমাদের এলইডির যে একটি টার্মিনাল আছে এখানে দুটি টার্মিনাল আছে, এই দুটি টার্মিনাল থেকে যে কোনো একটি টার্মিনাল আমাদের ক্যাপাসিটারে লাগাতে হবে। এই ক্যাপাসিটারে আমি লাগিয়ে নিচ্ছি। একটি টার্মিনাল আপনার ক্যাপাসিটারে লাগাবেন, আরেকটি ডাইরেক্ট। এখানে আমার ক্যাপাসিটারে লাগানো হয়ে গেছে। এখন আমরা আমাদের এসি কেবলটিকে নিব। এসি 220 ভোল্ট ইনপুট করার জন্য আমরা এই এসি কেবলটিকে নিব। এই এসি কেবলটিকে আমরা এসি 220 ভোল্ট ইনপুট করব। এটার একটি টার্মিনাল আমরা এই ক্যাপাসিটারে লাগাবো। এই ক্যাপাসিটারের এই মাথাতে আমার এটা লাগানো হয়ে গেছে। এখন এটার যে আরেকটি মাথা আছে সেটিকে আমরা এলইডির এই মাথাটার সাথে ডাইরেক্ট করে দেব, এটার সাথে লাগিয়ে নিব। এটা আমার এখানে লাগানো হয়ে গেছে। এই কানেকশনটি কীভাবে করবেন সেটি আমি আবার বলছি। প্রথমে আপনারা 2.5 UF-এর একটি ক্যাপাসিটার নেবেন, তারপর এলইডির একটি টার্মিনাল ক্যাপাসিটারে লাগাবেন, ক্যাপাসিটারের একটি টার্মিনাল লাগাবেন, তারপর ক্যাপাসিটারের অপর প্রান্তে আর এলইডির যে আরেকটি টার্মিনাল আছে এই দুটোতে এসি 220 ভোল্ট ইনপুট করবেন। এভাবে আপনারা কানেকশনটি করবেন। এখন আমরা আমাদের এই 2-পিন প্লাগটিকে এসি 220 ভোল্টে লাগিয়ে নেব। এসি 220 ভোল্টে লাগানো মাত্র এখানে এলইডিটি জ্বলে উঠেছে, কিন্তু এখানে আলোটা অনেক কম দেখাচ্ছে। এই যে আলোটা একটু কম হয়েছে। এভাবে আপনারা আপনাদের এলইডিটাকে প্রোটেকশন করতে পারবেন। এভাবে যদি আপনারা কানেকশন করেন তাহলে সহজে এলইডি আর নষ্ট হবে না। এখন আমরা এটাকে ডাইরেক্ট কানেকশন করে দেখবো এটার কতটুকু আলো হয়। এখান থেকে আমি সবকটি কানেকশন করে তারপরে এটাকে ডাইরেক্ট কানেকশন করব। এই দুটোই টার্মিনালে লাগিয়ে নেব। এখন আমরা আমাদের 2-পিন প্লাগটিকে এসি 220 ভোল্টে লাগিয়ে নেব। এখানে আবার আগের থেকে আলোটা একটু অনেক বেশি দেখাচ্ছে। আগের তুলনায় এখানে একটু আলোটা অনেক বেশি আছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমরা দেখব ক্যাপাসিটার কতটুকু আলো হয় আর ডাইরেক্টে কতটুকু আলো হয়। ক্যাপাসিটারে আমি আবার লাগিয়ে নেব। এই যে ক্যাপাসিটারে আমার লাগানো হয়ে গেছে। এখন আমি ক্যাপাসিটারে না লাগিয়ে এখন আমি ডাইরেক্টে দেবো। এই দেখুন ডাইরেক্টে কতটুকু আলো হয়, ডাইরেক্টে অনেকটাই আলো হয়েছে। আর ক্যাপাসিটারে দিলে কতটুকু আলো হয়, যে ডাইরেক্টে অনেকটাই আলো হয়েছে। এখন আমরা ক্যাপাসিটারে লাগিয়ে দেখবো। এই যে ক্যাপাসিটারে একটুখানি আলো কমে গেছে, ডাইরেক্টে আলো অনেক বেশি আছে। আবার যদি আমরা ক্যাপাসিটারে দিই তা আলোটা একটু কমে গেছে। এখন আমরা জেনে নেব এই ক্যাপাসিটার দিয়ে আপনারা কত ওয়াট পর্যন্ত বাতি চালাতে পারবেন। এই ক্যাপাসিটারটির মান হচ্ছে 2.5 UF। এটা দিয়ে আপনারা সর্বোচ্চ 18 ওয়াট এলইডি চালাতে পারবেন। 18 ওয়াটের উপরে যদি এটা দিয়ে চালান তাহলে সেটার আলো অনেক কম হবে। আর 18 ওয়াটের যদি নিচে চালান, যেরকম 5 ওয়াটের এলইডি যদি এটা দিয়ে চালান তাহলে 5 ওয়াটের এলইডি এটা দিয়ে 3টা চালাতে পারবেন। আর যদি 9 ওয়াটের এলইডি চালান তাহলে 9 ওয়াটের এলইডি এটা দিয়ে 2টো চালাতে পারবেন। আর যদি 15 ওয়াটের এলইডি চালান তাহলে 15 ওয়াটের এলইডি এটা দিয়ে 1টা চালাতে পারবেন। আর যদি 18 ওয়াটের এলইডি চালান তাহলে 18 ওয়াটেরও 1টি চালাতে পারবেন। আপনারা চেষ্টা করবেন এই ক্যাপাসিটার দিয়ে 18 ওয়াটের নিচে চালাতে। আর যদি আপনাদের 18 ওয়াটের উপরে যদি চালাতে প্রয়োজন হয় তাহলে আপনারা এই জায়গার মানটা চেঞ্জ করবেন। এখানে লেখা আছে 2.5 UF, এটার বদলে আপনারা 3.5 বা এর বেশি উপরে নিলে ভালো হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে একটি লাইক করুন।